শিরোনাম ছা থেকে ফিসফিস। রহস্যময় শহর চন্দ্রপুরের এক চাঁদনি রাতে, যেখানে প্রাচীন কিংবদন্তি এবং আধুনিক রহস্য একত্রিত হয়েছে, একদল বন্ধুরা উপকণ্ঠে জরাজীর্ণ প্রাসাদে জড়ো হয়েছিল। স্থানীয়দের কাছে হন্টিং হেভেন নামে পরিচিত এই প্রাসাদটির একটি খ্যাতি ছিল, যা এমনকি সবচেয়ে সাহসী আত্মার মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। রিয়া, অর্জুন, মায়া এবং বিক্রমের সমন্বয়ে গঠিত এই দলটি সর্বদাই প্যারানর্মাল দ্বারা আগ্রহী ছিল। তারা তাদের সাহস পরীক্ষা করতে এবং ভয়ঙ্কর আবাসকে ঘিরে থাকা রহস্যগুলি উন্মোচন করতে হন্টিং হ্যাভেনে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। ঘড়ির কাঁটা মধ্যরাতের সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রাসাদের মধ্য দিয়ে প্রতিধ্বনিত ফ্লোরবোর্ডগুলি এবং ক্ষয়প্রাপ্ত দেয়ালে চকচকে মোমবাতির আলো ফেলে ভয়ঙ্কর ছায়া। বাতাস এক অন্য জাগতিক শক্তির সাথে ঘন ছিল এবং একটি ক্ষীণ ফিসফিস মনে হচ্ছিল দলটিকে আরও অন্ধকারের দিকে ইশারা করছে। তাদের অ্যাডভেঞ্চার একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন তারা অ্যাটিকের মধ্যে লুকানো একটি প্রাচীন আয়না আবিষ্কার করে। যখন তারা এর প্রতিফলিত পৃষ্ঠের দিকে তাকালো, ঘরটি বিকৃত হয়ে গেছে, তাদের একটি ভিন্ন যুগে নিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে দীর্ঘবিস্তৃত আচার অনুষ্ঠানের মাঝে খুঁজে পেয়েছিল, জীবিতদের সাথে আত্মাদের যোগাযোগের সাক্ষী। দলটি শিখেছিল যে প্রাসাদটি জীবন্ত এবং আত্মা জগতের মধ্যে একটি সেতু ছিল, এমন একটি জায়গা যেখানে অতীত এবং বর্তমান সহ অবস্থান ছিল। আত্মারা তাদের সাহায্য চেয়েছিল শতাব্দী প্রাচীন রহস্যের সমাধান করতে, যা তাদের প্রাসাদে আবদ্ধ করেছিল। প্রেম, বিশ্বাসঘাতকতা এবং অভিশাপের একটি গল্প যা তাদের আটকে রেখেছিল। বন্ধুরা এখন অভিশাপ ভাঙতে দীর্ঘপ্রতিজ্ঞ সত্য উদ্ঘাটনের জন্য যাত্রা শুরু করেছিল। তারা শহরের আর্কাইভগুলিতে অনুসন্ধান করেছিল, বয়স্ক বাসিন্দাদের সাথে কথা বলেছিল এবং প্যারানর্মাল বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেছিল। যখন তারা রহস্যের স্তরগুলি উন্মোচন করেছিল, তারা একটি অন্ধকার রহস্য আবিষ্কার করেছিল যা প্রজন্মের জন্য প্রাসাদটিকে তাড়িত করেছিল। অভিশাপ ভাঙার চাবিকাঠি প্রাসাদের মধ্যে লুকানো একটি দীর্ঘ হারানো ধ্বংসাবশেষে রয়েছে। আত্মাদের দ্বারা পরিচালিত দলটি লুকানো প্যাসেজগুলি নেভিগেট করেছে, রহস্যময় ধাঁধা সমাধান করেছে এবং ভৌতিক বিশ্বের মুখোমুখি হয়েছে, যা তাদের সংকট পরীক্ষা করেছে। পথ ধরে তারা আত্মাদের সাথে একটি সংযোগ তৈরি করেছিল, বেদনা বুঝতে পেরে, যা তাদের নশ্বর রাজ্যে আবদ্ধ করে। প্রাসাদের কেন্দ্রস্থলে তারা ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল, একটি ভুলে যাওয়া লকেট যা একটি মর্মান্তিক প্রেমের গল্পের স্মৃতি ধারণ করে। যখন তারা লকেটটি ধরেছিল, শক্তির একটি ঢেউ তাদের আচ্ছন্ন করে ফেলেছিল এবং আত্মাগুলি অবশেষে মুক্ত হয়েছিল। অট্টালিকা, একসময় ভুতুড়ে ফিসফিসে ভরা, নিস্তব্ধ হয়ে গেল। ভোর হওয়ার সাথে সাথে বন্ধুরা নিজেদেরকে বর্তমানের মধ্যে ফিরে পেল। প্রাসাদটি এখন তার ভুতুড়ে বাসিন্দাদের বিহীন। চন্দ্রপুর শহর হালকা মনে হল, যেন ঘন কুয়াশা উঠে গেছে। বন্ধুরা বুঝতে পেরেছিল যে কখনো কখনো অতিপ্রাকৃতের মুখোমুখি হওয়া জীবিত এবং মৃত উভয়কেই বন্ধ করে দিতে পারে। ছায়া থেকে ফিসফিস গল্পটি চন্দ্রপুরে একটি কিংবদন্তি হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে। হন্টিং হ্যাভেন একসময় ভয় ছিল, এখন চার বন্ধুর সাহসের প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে, যারা অজানাকে মোকাবিলা করার সাহস করেছিল এবং এটি করে অস্থির আত্মাদের শান্তি এনেছিল। এবং তাই রহস্যময় শহরের গল্পগুলি সময়ের করিডোর দিয়ে প্রতিধ্বনিত হতে থাকে।